কোথায় নেই। আর আজকে বিজ্ঞানে আছে, প্রযুক্তিতে আছে। এই যে আমাদের মেট্রো রেল শুরু হলো, মেট্রো রেলের যিনি প্রথম দিনে চালক ছিলেন অফিসার, তিনি একজন নারী। এইরকম করে নারীরা আছে সর্বোচ্চ, নারীর জয় আছে সর্বোচ্চ, এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার একটা মূল কারণ নারী এগিয়ে যাওয়া। কারণ কোনো একটি সমাজ, কোনো একটি রাষ্ট্র যদি এগিয়ে যেতে হয় সেখানে নারী পুরুষের সমান অংশীদারিত্ব লাগে। এই ঘর সংসার মানে হচ্ছে সেটা কিন্তু অনেক অনেক কঠিন কাজ, সেই কঠিন কাজ থেকে অন্য কাজে কিছু সময় দিয়ে আমরা এক অর্থে কিন্তু কিছুটা রিলিফও পাই। কিন্তু যারা শুধুই সেটি করেন তারা সারাক্ষণ এই 24 ঘন্টা অহর্নিশি এই সবচেয়ে বড় দায়িত্বটি পালন করেন। তাদের সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা কৃতজ্ঞতা। সমান অংশগ্রহণ লাগে, সমাজের অর্ধেক মানুষকে পেছনে ফেলে রেখে একটা সমাজ কখনো তার যে সম্ভাবনা আছে তার সেই সমস্ত সম্ভাবনাকে বাস্তবায়িত করতে পারে না, বাস্তবে রূপ দিতে পারে না। একটা পাখিকে তার ডানা একটা ডানা বেঁধে রেখে উঠতে দিলে সে উঠতে পারবে না। একজন মানুষকে তার একটা হাত একটা পা বেঁধে দিয়ে যদি বলা হয় তুমি সাঁতার কাটো সে নিশ্চয়ই পারবে না। ঠিক সেই রকম সমাজে নারী পুরুষ মিলেই সমাজ, এবং অর্ধেক হচ্ছে নারী, সেই অর্ধেককে পেছনে ফেলে রেখে কোনো দিন এগিয়ে যাওয়া সম্ভব নয়। এবং বাংলাদেশ নারী পুরুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে বলেই এত দ্রুততা পাচ্ছে। পুনাক অনেক অনেক কাজ করছে, এর আজকে আমরা সব শুনেছি, আমি নূতন করে আর বলতে চাই না, শুধু বলতে চাই যে নারী আজকে সর্বোচ্চ আদালতে আছে, নারী আজকে বিশ্ব শান্তি রক্ষার কাজে আছে, এবং পুলিশ নারী কন্টিনজেন্ট সেখানে বিশেষ ভূমিকা পালন করছে। আমাদের সশস্ত্র বাহিনীতে নারীরা আছেন, আমাদের সচিবালয়ে সচিব হিসেবে নারীরা আছেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক হিসেবে আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন, থানায় যেখানে আগে কখনো কেউ চিন্তাই করতে পারতো না একজন থানা নির্বাহী কর্মকর্তা হিসেবে, থানায় ওসি হিসেবে আছেন, অফিসার ইনচার্জ হিসেবে আছেন, এসপি হিসেবে আছেন। কোথায় দুস্থ মানুষ আছে, কোথায় মানুষ আছে যার একটু কর্মসংস্থানের সহযোগিতা প্রয়োজন, কোথায় শীতার্থ মানুষ আছে যার একটু শীত বস্ত্র প্রয়োজন, কোথায় একজন অসুস্থ মানুষ যার চোখের চিকিৎসা প্রয়োজন, এই রকম করে আপনারা যে ব্যাপকভাবে আপনাদের কার্যক্রম সারা দেশব্যাপী চালিয়ে যাচ্ছেন, সেজন্য আমি পুনাকের প্রত্যেক সদস্যের প্রতি, সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা সকল সদস্যের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি প্রায়শই সেগুলো কিনি নিজের জন্যে হোক, উপহার দেওয়ার জন্যে হোক, এত ভালো সেগুলোর মান। তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের নতুন প্রজন্মকে তাদেরকে নৈতিক শিক্ষা দেয়া, তাদেরকে নানান রকম সাংস্কৃতিক ক্রীড়া নানান রকম কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে তাদেরকে সুস্থ শারীরিক মানসিক আত্মিকভাবে সুস্থ মানুষ হিসেবে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় নিয়োজিত হওয়া, আমাদের স্বাস্থ্যের দিকে নজর দেয়া, আমাদের পরিবেশের দিকে নজর দেয়া। আমরা এখন এই প্লাস্টিক আর পলিথিনে আমরা যে একটা পরিবেশগত বিপর্যয়ের দিকে যাব যদি আমরা খুব সচেতন না হই, সে বিষয়টিকেও বিবেচনায় নিয়ে পুনাক যেভাবে এটি নিয়ে র্যালি করেছে, এবং আমি বিশ্বাস করি যে তাদের কাজ এখানেই থেমে থাকবে না, তারা এই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে।